একসাথে হওয়ায় প্রবাসীরা পরিবার নিয়ে বাংলাদেশে যাচ্ছেন। তবে টিকিটের মূল্য এবার একটু বেশি বলে জানিয়েছেন ট্রাভেল ব্যবসায়ীরা। তারপরও গত বছরের চেয়ে এবার টিকিট বেশি বিক্রি হয়েছে বলে জানান তারা। বিস্তারিত জানাচ্ছেন সরওয়ার হোসেন, ক্যামেরে ছিলেন কশিরুদ্দিন মাহমুদ। পরিবার পরিজন নিয়ে ঈদের আনন্দ করার ইচ্ছা থাকে কর্মব্যস্ত প্রবাসীদের, তাই ঈদের সময় অনেকে যেতে চান প্রিয় বাংলাদেশে, কিন্তু সকলের পক্ষে এই সময় যাওয়া সম্ভব হয় না। তবে এবার গ্রীষ্মের ছুটি হওয়ায় গত বছর চেয়ে বেশি প্রবাসী বাংলাদেশে যাচ্ছেন বলে জানালেন ট্রাভেল ব্যবসায়ীগণ। স্কুল হলিডে এবং ঈদ একসাথে পড়াতে অনেক লোক যাচ্ছে এবং বিজি হচ্ছে। আমরা আমাদের বিজনেস ওভারঅল স্ট্র্যাটেজি থেকে বা আমাদের বিজনেস যে পার্সপেক্টিভ থেকে আমরা বলতেছি, প্রতি বছরের মতো এবারও আমরা কাস্টমার অনেক পাচ্ছি। এবার টিকিটের মূল্য গত বছরের চেয়ে একটু বেশি। কারণ হিসেবে ট্রাভেল ব্যবসায়ীরা বললেন, গ্রীষ্মের ছুটিতে টিকিটের মূল্য সাধারণত বেশি থাকে, তারপরও এখনও বিভিন্ন ফ্লাইটের টিকিট পাওয়া যাচ্ছে বলে জানালেন তারা। টিকিট দিতে বলুন, ডিপেন্ড অন দ্য প্রাইস, মানে বেশি পয়সা দেন টিকিট পাওয়া যাবে। এবং বিমানের তিনটা ফ্লাইট আছে প্রত্যেক সপ্তাহে, আদার ক্রিয়েট এভরিডে ফ্লাইট আছে, এমিরেটসের এভরিডে ফ্লাইট আছে। ডিপেন্ড অন দ্য প্রাইস, মানে প্রাইস দিলে ঈদের আগে যেকোনো সময় যেতে পারেন। বাট লোকজন যাচ্ছে, আমাদের কমিউনিটি অনেক লোক যাচ্ছে, অনেক পয়সা দিয়ে টিকিট কিনে যাচ্ছে। এবং এই যে হলিডে পিরিয়ডে, যেহেতু নর্মাল সিজন থেকে হলিডে পিরিয়ডের টিকিটগুলো অপেক্ষাকৃত একটু দাম বেশি থাকে, প্রাইস বেশি থাকে, তারপরেও হলিডের সুবাদে যেহেতু সবাই হলিডেকে কাজে লাগাতে চায়, দেশে বেড়াতে যায়, কাস্টমার আমরা অ্যাভেলেবল পাচ্ছি এবং টিকিটও অ্যাভেলেবল পাওয়া যায়। তবে টিকিটের মূল্য যতই হোক না কেন, প্রবাসীরা চান দেশে গিয়ে আত্মীয় স্বজনের সাথে একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। আমি প্রতি বছরই ঈদে দেশে যাই, তো যেটা হয় হলো যে শেষ মুহূর্তে, যেহেতু আমাদের প্ল্যান করা থাকে না, শেষ মুহূর্তে টিকিট করতে গেলে তো টিকিট প্রাইসটা একটু হাই হয়। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে গত বছর প্রবাসীরা দেশে যেতে তেমন আগ্রহী ছিলেন না, কিন্তু এবার রাজনৈতিক অবস্থা শান্ত থাকার কারণে প্রবাসীরা দেশে যেতে উৎসাহ বোধ করছেন। সরওয়ার হোসেন, বাংলা টিভি, লন্ডন।